নমস্কার এবং সালাম। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর আজ 11ই জুলাই সোমবার দুপুরের ঝটপট 10টা খবর নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস। গতকাল সারা দেশে পালিত হয়েছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। সম্প্রীতি এবং মানব কল্যাণের বার্তা দিয়ে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকালের ঈদ উল আজহার খবরই আজকে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এবং প্রধান খবর। সাথে সাথে ঝটপট 10টা খবরে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে গুরুত্বপূর্ণ আরো যে খবরগুলো থাকছে সেগুলো হলো, গতকাল যথাযথ মর্যাদায় পশ্চিমবঙ্গে ঈদ উল আজহা পালিত হয়েছে। কলকাতায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে। ভারতের BSF এবং পাকিস্তানি রেঞ্জার্সের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে। জম্মু কাশ্মীরে ঈদের জামাতে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য করা হয়েছে বিশেষ প্রার্থনা। ভারতের পেশত্রয়ী উমরান মালিক, মোহাম্মদ সিরাজ এবং আবেশ খানের বার্মিংহামে ঈদ উল আজহার নামাজ আদায় জানিয়েছেন ঈদের শুভেচ্ছাও। উত্তরপ্রদেশের কানোয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না বলে নয়া ফরমান জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। কানাডায় মেরামত করতে দেয়া গ্যাস টারবাইনটা ফেরত দিতে রাজি হওয়ায় রাশিয়ার ব্ল্যাকমেলের কাছে কানাডা নথি স্বীকার করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। শিয়ালদা মেট্রো স্টেশন উদ্বোধনে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছে মেট্রো রেল, আমন্ত্রণ করা হয়েছে ফিরহাদ হাকিমকেও। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, 24 ঘন্টায় মৃত 9 জন, জারি সতর্কতা। বৃষ্টি এবং বন্যার কারণে এক মাসে মোট 76 জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ভোগের পর প্রবেশ মূল্য বিতর্কের অভিযোগে পাল্টা অভিযোগে সরগরম শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির। রাজ্য প্রশাসনিক আধিকারিক হিসাবে আসছেন এবার জম্মু এবং কাশ্মীরের প্রথম মহিলা IAS রেহানা বসির। দিনহাটার মহকুমা শাসকের পদে যোগ দিচ্ছেন তিনি। নিয়ন্ত্রণ রেখার কাছে চীনা যুদ্ধ বিমান, পদক্ষেপ ভারতীয় বায়ুসেনার। 2024 সালের আগে CAA লাগু না হলে জীবন মরণ আন্দোলনে নামবো বলে হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের BJP বিধায়ক। সব মিলিয়ে নিউজ নির্ভীকের দুপুরের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। গতকাল 10ই জুলাই রবিবার সারা দেশে পালিত হয়েছে ত্যাগের উৎসব ঈদ উল আজহা। সম্প্রীতি এবং মানব কল্যাণের বার্তা দিয়ে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কল্যাণের চেতনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে অনুপ্রাণিত করে এই ঈদ। টুইটে তিনি লিখেছেন, ঈদ মোবারক, দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা। এই উৎসব আমাদের মানব জাতির মঙ্গলের জন্য সম্মিলিত কল্যাণ এবং সমৃদ্ধির চেতনাকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। এর আগে 9ই জুলাই শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঈদ উল আজহার প্রাক্কালে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, ঈদ উল আজহা উপলক্ষে সকল দেশবাসীকে, বিশেষ করে আমাদের মুসলিম ভাই ও বোনেদের জানাই শুভেচ্ছা। দেশের সবাইকে মানবতার সেবায় আত্মনিবেদন করতে এবং জাতির সমৃদ্ধি ও উন্নয়নে কাজ করতে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেছেন, এই উৎসব আমাদের আত্মত্যাগের পথে চলতে অনুপ্রাণিত করে। এই উপলক্ষে আসুন আমরা মানব জাতির সেবায় আত্মনিবেদন করি এবং মানব উন্নয়নের কাজ করি। অন্যদিকে দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও টুইট করে লিখেছেন, ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এই দিনটা সুখ এবং সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি। সবাই সুস্থ থাকুন এবং সম্প্রীতিতে বসবাস করুন। ঈদ মুবারক। গতকাল 10ই জুলাই রবিবার যথাযথ মর্যাদায় বৃষ্টি ভেজা পশ্চিমবঙ্গেও ঈদ উল আজহা পালিত হয়েছে। কলকাতায় ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে। কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গে গতকাল রবিবার পবিত্র ঈদ উল আজহা পালিত হয়েছে। করোনার কারণে বন্ধ থাকার পর কলকাতায় আবার ঈদ উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে রেড রোডে। সামাজিক দূরত্ব মেনে ঐতিহাসিক সমস্ত মসজিদ সহ পশ্চিমবঙ্গের প্রায় 60,000 মসজিদ এবং মসজিদ সংশ্লিষ্ট ঈদগাহে ঈদ উল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশকে করোনা মুক্তকরণ, দেশের অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার জন্য বিশেষ মোনাজাত করেছেন। রেড রোড ছাড়া কলকাতা ঈদ উল আজহার উল্লেখযোগ্য জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক টিপু সুলতান মসজিদে, মেটিয়াবুরুজে, খিদিরপুর, মল্লিকবাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড এবং পার্ক সার্কাসে। ভারতের BSF এবং পাকিস্তানি রেঞ্জার্সের মধ্যে ঈদ উল আজহার শুভেচ্ছা বিনিময় হয়েছে।
জম্মু কাশ্মীরে ঈদ উল আজহার জামাতে হয়েছে অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিশেষ প্রার্থনা। ভারতে বিভিন্ন রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরে গতকাল পালিত হয়েছে ঈদ উল আজহা। শ্রী অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের সেবা করা মুসলিম সম্প্রদায়ের সদস্যরা গতকাল বালতাল বেস ক্যাম্পে ঈদের নামাজ আদায় করেছেন। এই সময় অমরনাথ গুহার কাছে সাম্প্রতিক বন্যায় প্রাণ হারানো ভক্তদের জন্য বিশেষ প্রার্থনাও করা হয়েছে। একই সঙ্গে মসজিদ কমিটির পক্ষ থেকে তীর্থযাত্রীদের জন্য সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছে। অনন্তনাগ জেলার বালতাল এলাকায় মুসলিম সম্প্রদায়ের শত শত মানুষ শ্রী অমরনাথ তীর্থযাত্রীদের সেবা করার জন্য প্রস্তুত থাকেন। এবারের যাত্রার শুরুতে স্থানীয়রা তীর্থযাত্রীদের গলায় মালা পরিয়ে স্বাগত জানিয়েছেন। এই যাত্রায় স্থানীয় লোকদের কর্মসংস্থান হয় অমরনাথ তীর্থযাত্রীদের আগমনকে কেন্দ্র করে এবং এই সময় তাদের আতিথেয়তাও দেখা যায়। গত শুক্রবার শ্রী অমরনাথ গুহার কাছে মেঘভাঙা প্রবল বর্ষণে এই পর্যন্ত 16 জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া কমপক্ষে 40 জন নিখোঁজ এবং 50 জনের বেশি আহত হয়েছেন। এই সময় পাহাড় থেকে আসা প্রবল জলস্রোতে তীর্থযাত্রীদের জন্য স্থাপনা করা 40টা তাঁবু এবং লঙ্গরখানা ভাসিয়ে নিয়ে যায়। সেনাবাহিনী, এনডিআরএফ এবং এসডিআরএফ সহ বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত বেশ কয়েকটা দল অবিরাম ত্রাণ এবং উদ্ধার কাজে নিযুক্ত রয়েছে। গতকাল ঈদ উল আজহা উপলক্ষে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, এই উৎসব মানবতার ঐক্যে আমাদের বিশ্বাসকে পুনঃপ্রতিষ্ঠিত করার এবং দরিদ্র ও নিঃস্বদের প্রতি পরোপকারী হওয়ার একটা সুযোগ। অন্যদিকে গতকাল গুজরাট ও রাজস্থান সংলগ্ন পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে ঈদ উল আজহা উপলক্ষে ভারতের সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার সদস্যরা একে অপরের মধ্যে মিষ্টি বিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেছে। এই সময় খুবই সৌহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ ছিল। বিএসএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ভারতের প্রেসত্রয়ী উমরান মালিক, মোহাম্মদ সিরাজ এবং আবেশ খানের বার্মিংহামে ঈদ উল আজহার নামাজ আদায় জানিয়েছেন ঈদের বিশেষ শুভেচ্ছাও। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচের আগে খোশ মেজাজে ভারতীয় প্রেসত্রয়ী ঈদ উল আজহার সকালে বার্মিংহামের রাস্তায় একেবারে অন্য সাজে ক্যামেরাবন্দী হয়েছেন উমরান মালিক, মোহাম্মদ সিরাজ এবং আবেশ খান। উমরান পরেছিলেন ছাই রঙের থোয়াব, এটা সাধারণত আরবের মুসলমানদের বিশেষ পোশাক। সিরাজ এবং আবেশের পরনে ছিল পাঞ্জাবি, প্রথমজন সাদা রঙের, দ্বিতীয় জন নীল, সবার চোখেই সানগ্লাস। তিন বন্ধু মিলে বার্মিংহামিং ঈদ উল আজহার নামাজ আদায় করেছেন। এই ছবি পোস্ট করার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছাও জানিয়েছেন তারা। আইপিএল এর সময় লকডাউন থাকায় ঈদ পালন করতে পারেননি ভারতীয় দলের ক্রিকেটাররা, কিন্তু এবার বায়োবাবলের বাধা নেই, তাই ইংল্যান্ডের মাটিতেই ঈদ উল আজহার উৎসব পালন করেছেন উমরান, সিরাজ এবং আবেশ। সিরাজ ছাড়া বাকি দুজন টি-20 দলে আছেন। উত্তরপ্রদেশের কানোয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না বলে নয়া ফরমান জারি করেছে যোগী আদিত্যনাথ সরকার। কানোয়ার যাত্রা যে পথে হবে সেখানে প্রকাশ্যে মাংস বিক্রি করা যাবে না, এবার এমনই নিষেধাজ্ঞা জারি করেছে যোগী সরকার। এই ব্যাপারে নিশ্চিত করতে ইতিমধ্যেই মাংস বিক্রেতাদের নির্দেশ দিয়েছে স্থানীয় এবং জেলা প্রশাসন। আগামী 14 জুলাই থেকে শুরু হচ্ছে কানোয়ার যাত্রা। গত 2 বছর করোনা অতিমারির জেরে কানোয়ার যাত্রার আয়োজন করা যায়নি। এই তীর্থযাত্রায় শিব ভক্তরা গঙ্গা থেকে জল নিয়ে মন্দির এবং নিজেদের বাড়িতে নিয়ে যান। সম্প্রতি এক বৈঠকে কানোয়ার যাত্রার পথে প্রকাশ্যে মাংস বিক্রয়ের বিষয়ে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ অবস্থি বলেছেন, কানোয়ার যাত্রা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায় সেই কারণেই সব রকম পদক্ষেপ করা হয়েছে। বারেলির সিনিয়র পুলিশ সুপার সত্যার্থ অনিরুদ্ধ পঙ্কজ বলেছেন, প্রকাশ্যে যাতে মাংস বিক্রি না করা হয় সে ব্যাপারে সুনিশ্চিত করতে মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি আমরা, তারা সকলেই আশ্বস্ত করেছেন। বিজনৌরের পুলিশ সুপার দীনেশ সিংও একই আর্জি জানিয়েছেন। কানাডায় মেরামত করতে দেয়া গ্যাস টারবাইনটা ফেরত দিতে রাজি হওয়ায় রাশিয়ার ব্ল্যাকমেলের কাছে কানাডা নথি স্বীকার করেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। গত মাসে জার্মানিতে নর্ড স্ট্রিম 1 পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহের পরিমাণ প্রায় 40% কমিয়ে দিয়েছিল রাশিয়া। গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ার কারণ হিসেবে রাশিয়া জানিয়েছিল, নর্ড স্ট্রিম 1 পাইপলাইনের একটা টারবাইন কানাডায় মেরামতের জন্য পাঠানো হয়েছে, কিন্তু মেরামত শেষে টারবাইনটা ফিরে না আসায় গ্যাস সরবরাহ সচল রাখা কঠিন হয়ে যাচ্ছে, ফলে সরবরাহ কমিয়ে দিতে হয়েছে। ইউক্রেনের দাবি, টারবাইনটা ফেরত পেতে ইচ্ছাকৃতভাবে গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছে রাশিয়া। তারা জার্মানি এবং কানাডাকে গ্যাসের মাধ্যমে ব্ল্যাকমেল করে টারবাইন ফেরত পাওয়ার চেষ্টা করছে।
তবে রাশিয়া জানিয়েছে গ্যাস পাইপলাইন সচল রাখতে তাদের অবশ্যই ওই টারবাইনটা লাগবে, কিন্তু রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করায় এটা ফেরত দেওয়া নিয়ে ঝামেলা সৃষ্টি হয়েছিল। কেউ কেউ বলছিল কানাডা টারবাইন ফেরত দিলে তা নিষেধাজ্ঞা ভঙ্গ করা হবে, তবে শেষমেশ রাশিয়াকে টারবাইনটা ফেরত দিতে সম্মত হয়েছে কানাডা। আর কানাডার এমন সিদ্ধান্তের পরেই ক্ষুব্ধ হয়েছেন কানাডিয়ান ইউক্রেনিয়ান সংসদ সদস্যরা। শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধনে অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ করেছে মেট্রো রেল, আমন্ত্রণ করা হয়েছে ফিরহাদ হাকিমকেও। এর আগে শিয়ালদা মেট্রোর উদ্বোধন ঘিরে তুঙ্গে পৌঁছায় কেন্দ্র রাজ্য সংঘাত, প্রশ্ন ওঠে স্মৃতি ইরানির হাত ধরে কেন হবে উদ্বোধন, কেন্দ্র অসৌজন্যের রাজনীতি করছে বলে অভিযোগ তোলে রাজ্য। এবার এই কাদা ছড়া ছুড়িতে প্রলেপ দিতে আসরে নেমেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। জানানো হয়েছে আজ সোমবার ইস্ট ওয়েস্ট মেট্রোর এই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, গতকাল রবিবারই তাঁর কাছে আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম, শিয়ালদা এলাকার স্থানীয় হিসেবে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক পরেশ পাল, মন্ত্রী অরূপ রায়, হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ শাসক শিবিরের বেশ কয়েকজন বিধায়ক এবং সাংসদকে উদ্বোধনী অনুষ্ঠান আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও। অসৌজন্যের রাজনীতি বিতর্ককে চাপা দিতেই যেন এই পদক্ষেপ রেলের। আজ সোমবার নির্মীয়মান হাওড়া ময়দান মেট্রো স্টেশনে মূল অনুষ্ঠান হওয়ার কথা, সেখান থেকেই ভার্চুয়ালি রিমোট কন্ট্রোলের মাধ্যমে শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। কিন্তু আজই উত্তরবঙ্গ সফরে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের, যে কারণে শনিবার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছিলেন জেনে শুনে মুখ্যমন্ত্রীর কলকাতায় অনুপস্থিতির সময় মেট্রো প্রকল্প উদ্বোধন করছে কেন্দ্র, অথচ এই প্রকল্প অনুমোদন পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন। যদিও তৃণমূলের এই দাবির বিরোধিতা করেছে বিজেপি, রাজ্য বিজেপির পাল্টা দাবি কেন্দ্র সমস্ত ক্ষেত্রে সহযোগিতা করে কিন্তু রাজ্য সেটা করে না, ফলে শিয়ালদা থেকে সরলেক সেক্টর 5 রুটে মেট্রোর উদ্বোধন নিয়ে তীব্র রাজনৈতিক তরজা চলতে থাকে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্র, 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 9 জনের, জারি সতর্কতা। বৃষ্টি এবং বন্যার কারণে এক মাসে মোট 76 জনের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। মুম্বাইয়ে জারি করা হয়েছে কমলা সতর্কতা, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্দে। উল্লেখ্য, টানা বৃষ্টিতে গত 1 সপ্তাহ ধরে জলের তলায় মহারাষ্ট্রের একাধিক জেলা, বাণিজ্য নগরী মুম্বাইয়ের একাংশ জলমগ্ন হয়ে যায়। প্রবল বৃষ্টির ফলে মানুষ সমান জল দাঁড়িয়ে যায় আন্ধেরির ভূগর্ভস্থ পথে, ব্যাহত হয় যান চলাচল। গতকাল রবিবার বিপর্যস্ত মোকাবিলা দপ্তর জানিয়েছে এখনো পর্যন্ত 838টা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 5,000 মানুষকে, 35টা অস্থায়ী ত্রাণ শিবির খোলা হয়েছে, 125টা গৃহপালিত পশুর মৃত্যু হয়েছে। মুম্বাইয়ের হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল রবিবার আরো বৃষ্টি হবে, সতর্কতা জারি হয়েছে। মুম্বাই এবং থানের মতো শহরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গড়চিরৌলি জেলা। একের পর এক বিতর্কে সরগরম শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির, ভোগের পর প্রবেশ মূল্য বিতর্কের অভিযোগ, পাল্টা অভিযোগে সরগরম শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দির। ভোগের পর উল্টোরথে প্রবেশ মূল্য নেওয়া নিয়ে বিতর্কের পুনরাবৃত্তি, শনিবার সকালে সেবাই তমাল অধিকারীর উদ্যোগে হঠাৎই মাসির বাড়িতে ভক্তদের থেকে 20 টাকা করে প্রবেশ মূল্য চাওয়া হয়, অনেকেই তা দিতে আপত্তি করেন, চলে বিক্ষোভ। বিষয়টা গোলমালের আকার ধারণ করলে শ্রীরামপুর পুরসভার হস্তক্ষেপে পরে সেই প্রবেশ মূল্য নেওয়া বন্ধ হয়। রবিবার এই প্রসঙ্গে তমালবাবু তার বাবা এবং ভাইয়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। তার অভিযোগ, মন্দিরকে সামনে রেখে ভক্তদের ঠকানোর ব্যবস্থা চালাচ্ছে তার বাবা সোমেন অধিকারী এবং তার ভাই পিয়াল। সোজা রথে পুজোর জন্য 30 টাকা করে নেওয়া হয়েছে, কোনো অভিযোগ ওঠেনি। মন্দিরের নিয়ম অনুযায়ী জ্বালানি কাঠে ভোগ রান্না হওয়ার কথা, রান্না করার কথা মন্দিরের পুরোহিতদের, এখন ক্যাটারিং দেখে রাঁধুনি দিয়ে গ্যাসে রান্না হচ্ছে। ক্যাটারিং এর বাসন শুদ্ধ নয়, তাতে আমিষ রান্না হয়, অথচ সেই রান্নাকেই জগন্নাথ দেবের মহাপ্রসাদ বলে ভক্তদের বিক্রি করা হয়েছে। তার অভিযোগ, জগন্নাথ মন্দিরের একটা ট্রাস্টি বোর্ড আছে, তার বাইরে আবার একটা জগন্নাথ দেব ডেভেলপমেন্ট ট্রাস্ট খোলা হয়েছে, সেই ট্রাস্ট চালান তার বাবা ভাই এবং ভাইয়ের বউ। মন্দিরের নাম করে সেই ট্রাস্টে কোটি কোটি টাকা তোলা হলেও 1 টাকাও মন্দিরের উন্নয়নে খরচ হয় না। মন্দিরের মাথায় একটা ধ্বজা ওড়ানো হয় আর প্রত্যেকের থেকে সেই ধ্বজার নাম করে টাকা নেওয়া হয়। সম্প্রতি ফেসবুকে একটা পোস্ট করা হয়েছিল 5,000 টাকার ভোগ বিক্রি
তমাল বাবুর অভিযোগ, এভাবেই তার বাবা এবং ভাই মন্দিরকে সামনে রেখে দুর্নীতি চালিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে প্রধান সেবায়িত সোমেন অধিকারী বলেছেন, তার বড় ছেলের তোলা যাবতীয় অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যে। ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী বলেছেন, রথের দিন প্রায় 5-6 হাজার মানুষ ভোগ গ্রহণ করেন, ওই বিপুল পরিমাণ ভোগ কাঠে রান্না সম্ভব নয়, তাই গ্যাস ব্যবহার হয়েছে, এটা বরাবরই হয়ে থাকে। 30 টাকা নেওয়া হয়েছে ভক্তদের ভিড় ঠেকানোর জন্য, সকলকেই ভোগ দেওয়া হয়েছে, ঠাকুর দর্শনে কোনো টাকা নেওয়া হয়নি। বাসন শুদ্ধ, কারণ ওই বাসন বরাবর মন্দিরের কাজেই ব্যবহার হয়। ডেভেলপমেন্ট ট্রাস্ট তাদের নিজস্ব এনজিও সংস্থা, ওটার সঙ্গে মন্দিরের কোনো সম্পর্ক নেই। আর মন্দিরের ধ্বজার নামে তোলা চাঁদার রসিদ দেওয়া হয়, সেই টাকার হিসেব আছে মন্দিরে, অডিট হয়। পিয়ালবাবুর অভিযোগ, তার দাদা তমাল মন্দিরের ট্রাস্টি বোর্ডে নেই, তাছাড়া তার সঙ্গে অধিকারী পরিবারেরও কোনো যোগ নেই, সে অতি সাধারণ একজন সেবায়িত। বাবা আমাকে মারধর ইত্যাদির অভিযোগে 2013 সালে জেলও খেটেছে, সম্প্রতি মন্দিরের উন্নয়ন দেখে রাগে এই সব কথা বলছে। রাজ্য প্রশাসনিক আধিকারিক হিসাবে আসছেন এবার জম্মু ও কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহানা বশির। দিনহাটার মহকুমা শাসকের পদে যোগ দিচ্ছেন তিনি। আগে এই পদে ছিলেন হিমাদ্রি সরকার, তাকে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সেক্রেটারি করা হয়েছে। আর দিনহাটার নতুন মহকুমা শাসক হিসাবে যোগ দিচ্ছেন রেহানা বশির। সূত্রের খবর, তিনি সোমবার অথবা মঙ্গলবার দিনহাটায় মহকুমা শাসক হিসাবে কাজে যোগ দেবেন। এর আগে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে ছিলেন তিনি। এদিকে জম্মু কাশ্মীরের প্রথম মহিলা আইএএস রেহানা বশিরের এসডিও পদে আসার খবরে দিনহাটা জুড়ে খুশির হাওয়া। তো আপাতত এই পর্যন্ত। আজকের ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করে জানান, এবং পারলে শেয়ার করে ভিডিওটা বেশি বেশি লোককে দেখার সুযোগ করে দিন। ভিডিওটা যারা ইউটিউবে দেখছেন অথচ নিউজ নির্ভীক চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমাদের সঙ্গে থাকার জন্য এবং এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য চোখ রাখুন নিউজ নির্ভীকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। সাথে সাথে নিউজ নির্ভীকের প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে দিন। আর যারা নিউজ নির্ভীক চ্যানেলটি ফেসবুক পেজে দেখছেন, তারা আজকের এই ভিডিওতে লাইক কমেন্ট করে সাথে সাথে নিউজ নির্ভীক চ্যানেলে লাইক দিয়ে এবং ফলো করে সঙ্গে থাকুন। নিউজ নির্ভীকে প্রতিদিন বেলা 2-3 মধ্যে দুপুরের ঝটপট 10 গুরুত্বপূর্ণ খবরের আপডেট সহ প্রতিদিন রাত 10 গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমরা নিয়মিত দেখাতে থাকবো আপনাদের। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।